স্যার আপনি আপনার নাম বিশ্বজিৎ নস্কর কোথা থেকে আসছেন আপনি গড়িয়া থেকে আসছেন আচ্ছা এই এই ফাউন্ডেশনে কতদিন ধরে কাজ করছেন এখানে আপনি দু বছর ধরে কাজ করছেন কাজটা করতে কেমন লাগছে ভালো তো লাগে আমি এটাই করি আচ্ছা অনেক সহজ সহজ কাজ একটু ঘুরে করলে ভালোই হয় এই বিজ্ঞাপনটা কোথায় দেখেছিলেন আপনি আমি ইউটিউব থেকে দেখেছি ইউটিউবে দেখেছিলেন তা আপনি যে কতদিন ধরে কাজ করছেন বললেন দুবছর ধরে কাজ করছেন তাই দু বছর ধরে যে কাজ করছেন আপনার কাজটা করতে কেমন লাগছে ভাই আমার করতে তো ভালো লাগে আমি এটাই করি আর কি এই কাজটাই করি আচ্ছা এটাই আমার ভালো লাগে আপনার আদার্স কোনো এটা তো পার্ট টাইম জব হিসেবে পার্ট টাইম জব আমার এমনি বিজনেস আছে আচ্ছা আচ্ছা এমনি বিজনেস আছে সঙ্গে এটা করি আর কি তা কাজ বলতে এটাই করি আমি আর কি আচ্ছা তো আপনার মান্থলি কত টাকা ইনকাম হয় এখান থেকে মানে তিন হাজারের মতো মানে আপনার এটা খুব প্রেশারে না তবু কাজটা করতে ভালো লাগে নাকি তা আপনি কি কাজটা জানতেন না কাজটা আপনি শিখেছেন কাজটা শিখেছেন তা আপনার শিখতে মানে কাজটা কেমন শেখানো হয় এখানে আচ্ছা আপনি ওখানে ট্রেনিং নিয়ে কাজ শিখছেন করছেন তাই তো তো আপনি এখানে কি ধরনের কাজ হয় স্যার এখানে পেপারের উপরে লেয়ার তৈরি হয় কেমিক্যাল এই যে এগুলোই মেইন পার্টস গুলো তৈরি হয় না এই পার্টস এর পার্টস গুলো দিয়ে দেওয়া হয় শুধু আমাকে কোন পেপার মেরে আমাকে লেয়ার করে দিতে হয় আচ্ছা আচ্ছা এইগুলো এই গাড়ি পার্টস গুলো আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয় দিয়ে দিয়ে আমাকে শুধু এই লেয়ার গুলো করে দিতে হয় এটা পুরো পার্টসটা দেওয়া হয় না জাস্ট সিঙ্গেল পার্টসগুলো সিঙ্গেল পার্টস ছোট ছোট কার্ড দিয়ে দেওয়া হয় ছোট ছোট কার্ড দিয়ে দেওয়া হয় এরকম পার্ট দিয়ে দেওয়া হয় এবার বোথ সাইড আমাকে স্টিকার মেরে এবং কেমিক্যাল করে পালিশ করে কেমিক্যাল করে দিতে হয় আচ্ছা আচ্ছা তো আপনি আপনার তো দু বছর ধরে কাজ করছেন তা কাজের তো ভালোই এক্সপিরিয়েন্স আছে তো আপনি যে দু বছর ধরে কাজ করেছেন এই কাজ সংক্রান্ত এখানে যারা আরও কাজ করছেন তাদের সংক্রান্ত তাদের সপক্ষে যদি কিছু বলতে চান তাদের হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরে শিখলে ভালোই মানে করা যায় এখানে কাজটা তার মানে আপনিও বলতে চান স্যার স্যার যেটা বলেন যে ধৈর্য ধরে কাজটা করতে তো করতেই হবে কারণ হচ্ছে গিয়ে এটা খুবই হাতের কাজ তো সেই জন্য একটু মন দিয়ে না করলে এটা একটু গন্ডগোল হয়ে যায় আর কি ভালো দেখতে না হয় একটু ফিনিশিংয়ের যেহেতু কাজ দেখতে যেহেতু ভালো লাগার একটা ব্যাপার হয়েছে পুরোটা নিট অ্যান্ড ক্লিন কাজ দিতে হয় কাজ দিতে হবে আমাকে না হলে যদি না দেখতে ভালো হয় সেই জিনিসটা বিক্রি হবে না ব্যাপারটা আচ্ছা আচ্ছা সেই জন্য আমাদের একটু যদি ধরে করা যায় তাহলে করতে কোনো অসুবিধা হয় না আর কি যদি মন দিয়ে করা যায় আর কি একটু যদি ধৈর্য ধরা যায় তাহলে ভালো করা যায় আচ্ছা ইনকামও ভালো করা যায় এখান থেকে তাও এখানে যে আপনি কাজটা জমা করেন ভুলভ্রান্তি হলে কোনো টাকা পয়সা কেটে নেওয়ার ব্যাপার আছে তাহলে কোনো টাকা পয়সা কেটে নেওয়া হয় না এখানে রিপেয়ার করে দিলে ঠিক হয়ে যায় আচ্ছা আর প্রথম প্রথম ভুল হয় তারপরে কোনো ভুল হয় না আমি আমার আজকের 1500 কাজ জমা দিয়েছি তার মধ্যে 7টা ভুল হয়েছে 1500 কাজ জমা দিয়েছেন তার মধ্যে 7 পিস ভুল হয়েছে যে আপনি প্রথমবার যখন কাজ করেছিলেন তখন তখন প্রথমে শেখার জন্য টাইম তো একটু দিতে হয় সেই জন্য একটু ভুল বেশি হতো আর কি আচ্ছা আচ্ছা যখন আপনার ভুল হতো তখন কোম্পানি আপনার কাছে কোনো প্রেশার যে এত কাজ ভুল হচ্ছে বা কিছু প্রেশার ক্রিয়েটের কোনো ব্যাপার নেই একবার বলেন এটা কি কোনো টার্গেট বেসিক কাজ না টার্গেট বেসিক না আমি যখন নিয়ে যাই যতক্ষণ হলে আবার দিয়ে যাই আচ্ছা আচ্ছা কোনো টাইমের বাউন্ডেশন নেই যে এতদিনের মধ্যে আপনাকে করে দিতে হবে আচ্ছা আচ্ছা আর আপনি যে এই কাজটা আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কেটে নেওয়ার ব্যাপার না না কোনোদিন টাকা পয়সা আমার এক পয়সা কোনোদিন কাটি না আচ্ছা যেরকম করেছি সেরকমই সঙ্গে সঙ্গে দিয়েছি মাল জমা করেছি সঙ্গে সঙ্গে চেক হয়েছে সঙ্গে সঙ্গে আর ভুলটা ব্যাক করে দেওয়া হচ্ছে যেটা আবার করে দিয়েছি সেটা আমি রিপেয়ার করে আবার তার জন্য কি যে আদার্স মেটেরিয়ালস গুলো লাগে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি এক্সট্রা মেডিকেল দিয়ে আমাকে দিয়ে দিয়েছে আচ্ছা এমনি এক্সট্রা মেটেরিয়ালস দিয়েই দেয়া যাতে আমরা সলভ করে নিতে পারি তাও যদি ভুল হয়ে যায় তাও আমাকে যা কেমিক্যাল লাগে আমাকে দিয়ে দেওয়া হয় আচ্ছা ট্রেনিং অনেকে তো এখানে ট্রেনিং করেছেন তো স্যার বলেছেন এখানে যদি 80 জনের 100 জনের মধ্যে
কুড়ি জন কি পঞ্চাশ জন থাকবে, তার বাকি পঞ্চাশ জন না থাকে না, ওই ধৈর্যটা দিতে পারে না অনেকে, মন দিতে পারে না অনেকে। তবে যদি মন এবং ধৈর্য দুটো দেওয়া যায় সবাই পারবে আমার মনে হয়। আচ্ছা, কারণ এই কাজটা এতটা কঠিন নয় যে কেউ পারবে না, পারবে না কিছু নেই, যদি দুটো দেয় তাহলে সবাই পারবে। কারণ এখানে ইনকামটা অতটা বেশি নয় যে সেই জন্য অনেকে ধৈর্য ছেড়ে দেয়, কিন্তু প্রথম প্রথম ইনকামটা হয় না, কিন্তু তার ধৈর্য ধরে ইনকাম করতে পরে পরে ক্ষেত্রে যখন সে কাজ শিখে যাবে তখন ইনকামটা আসে আর কি। আচ্ছা, তো এখানে তো আপনি তো এই কাজটা কি একাই করেন না আপনি একাই কাজ করেন, আপনি এখানে দশজনকে দিয়ে কাজ করান? না, আমি একাই করি, যতদিন লাগে আমি করি, তারপর হয়ে গেলে আমি দিয়ে যাই। এটা কোনো টার্গেট নেই যে আমাকে এতদিনের মতো করছে আমার। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কাজ করতে কেমন লাগছে? ভালো তো লাগে, আমি যে দু বছর ধরে করছি। আচ্ছা, পরেও করার ইচ্ছা আছে। আপনি কোথা থেকে আসছেন বলেন? গড়িয়া থেকে। যা, এখানে দেখুন অনেক দূর দূর থেকে তো ক্যান্ডিডেট আসছে, আপনি তাদের সম্পর্কে কিছু বলতে চান? মানে অনেকে মনে করেন কত দূর থেকে পোষাবে কিনা গাছটা করে বা কিছু। প্রথম প্রথম ওই জিনিসটা লাগে, প্রথম প্রথম খুব একটা ইনকাম আসে না বলে সেই জন্য গাড়ি ভাড়া ওই সব লাগে, কিন্তু ওই জিনিসটা যদি শেখার পার্ট হিসেবে যদি কেউ মনে করে যে আমার শিখতে এই টাকাটা লাগছে, তারপরে যখন ইনকামটা হবে তখন কিন্তু আর টাকা লাগে না। শিখতে প্রথম মনে হবে যে আমি গেলাম হলো না, বেশি ইনকাম করতে পারলাম না, আজকে জয়েন করলাম কালকের থেকেই আমার ইনকামটা হচ্ছে না, এটা কিন্তু তাহলে হবে না। যদি মনে করে যে আমি ছ মাস যাবো যে গাড়ি হয়েটা যাবে আমার ওই শেখার পার্ট শেখার জন্য আমাকে খরচা করছি, তাহলে কিন্তু এটা গাড়িটা লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা শেখার জন্য কি এখানে কোনো টাকা পয়সা লেগেছে? শেখার জন্য এখানে কোনো টাকা পয়সা নেয় না, কিন্তু যে আসতে তো এখানে হবে শিখতে, শেখার জন্য যেতে এখানে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই হবে, স্যার তো বলেও দিচ্ছেন নিজের পার্সোনাল খরচা যাতায়াত খরচ। শিখতে যেতেই হবে। আচ্ছা, তার জন্য তো একটা খরচা আছে, যেমন অনেকে গাড়ি ভাড়া। আচ্ছা, এখানে আসলাম করতে পারলাম না কিছু, সেটা নয়, ওই ধৈর্য ধরে থাকতে হবে আর কি, চেষ্টা করতে হবে, মন দিয়ে করলে হবে, সব আমার মনে হয় সবাই করতে পারবে। আচ্ছা, কেউ পার্ট টাইম বেশি, কেউ সঙ্গে আরো যে কল যে যেরকম সময় পায় সে সেরকম করতে পারে, কোনো টার্গেট নেই যে আমি দিনের মধ্যে আমার করে দিতে হবে, আধা ঘন্টার মধ্যে করে দিতে হবে। আচ্ছা, যার যখন সময় হবে সে তখন করতে পারে আর কি, পার্ট টাইম দু ঘন্টা, কোনোদিন দু ঘন্টা সময় পেলে করলো, কোনো নির্দিষ্ট সময় নেই যে নির্দিষ্ট সময় বেশি কেউ করতে হবে তার কোনো ব্যাপার নেই, দিনে রাতে সব সময় করা যাবে। আমি রাতে দিনে সব সময় করি। আচ্ছা, এখানে তো অনেক অনেক বয়স্ক যারা আছে তারাও কাজ করেন, আপনার ইয়ং জেনারেশনের কাজ করেন আপনি, আর যারা কাজ করেননি বাইরে আছে তাদের তাদেরকে কিছু বলতে চান আপনি? আমি বলতে চাই যে আসুক, তারা ধৈর্য না হারাক, আসুক, আসলে হবে, এরকম বলতে পারি যে কাজ হবেই আর কি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ভিডিওটার জন্য।